হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই একটু আগে ফিরলাম স্কুল থেকে। তো আর আয়ুকে তো মা আগে স্নান করিয়ে দিয়েছে, খাইয়েও দিয়েছে ওকে। চলো আজকের দিনটা কেমন কাটে না কাটে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বিকেলে মাসি শাশুড়ির বাড়ি যাব, রামনবমীর পুজো হবে ওখানে। তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। না মারতে নেই দাদা, হয় না দাদা, হয়ে যায় ভালোবাসতে ভালোবাসি আদরকে দিতে। কার ঝান্ডা এটা? আমার ঝান্ডা। জয় শ্রী রাম। মা বটে মা, ঠাকুর মা বলছে, ঠাকুর মা, ঠাকুর মা বলো। জয় শ্রী রাম বলো। জয় শ্রী রাম। ঠান্ডা এই ও ঠান্ডা ঝান্ডা হয় এখানটা কেটে দাও সিঁচের গোড়াটা। এই খাচ্ছি এই তো। তুমি ঠাম্মির কোলে চেপে যাও, ঠাম্মির কোলে চেপে যাও। চলো চলো চলো, হ্যাঁ ধান্দা গাড়ি, ধান্দা গাড়ি গাছি দি, গাছি দি। এখানে উড়বে উড়বে সামনে দেখে দি। আসো আসো আসো, এই তো আমাদের সাথে, এই যে আমাদের সাথে ঝান্ডা। বলো বলো জয় শ্রী রাম বলো বলো। এ মা, তো আয়ুকে তো তোমরা দেখতে পেলে ঝান্ডার জন্য কত কান্নাকাটি করছিল। তো বাবা যে করে ঝান্ডা ওর জন্য এনে দিল। তো দেখো ওর ঝান্ডা পেয়ে কত খুশি হয়ে গেছে। কার সাইকেল এটা? তোমার সাইকেল? কে ঝান্ডা লাগিয়ে দিয়েছে? দাদা ঝান্ডাটা লাগিয়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, ধরো তুমি হ্যান্ডেলটা ধরো। এই যে চলছে, কার সাইকেল চলছে? আয়ুষি গোল 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 ঝান্ডা চলে হাওয়াতে। বলো জয় শ্রী রাম বলো। জয় শ্রী রাম। আবার বলো জয়। বলো বলো, এইদিকে তাকিয়ে বলো, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এই যে আয়ু, আয়ুষি এদিকে তাকিয়ে বলো, বলো জয়। তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও, বলো জয়। বলো জয় শ্রী রাম বলো। গান বাজছে না, ব্যাটারি শেষ হয়ে গেছে, কালকে ব্যাটারি এনে দেবো তারপরে বাজবে। হ্যাঁ কোথায় যাবে তুমি? কোথায় যাবে, কোথায় যাবে? হ্যান্ডেল ঘুরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোথায় যাবে? স্কুল যাচ্ছ গাড়িতে করে? আর ব্যাগ কই? কোথায় দেখি দেখি, এই যে ব্যাগ। বা বা বা, স্কুলে যাই পরে কি কি পড়বে? এবিসিডি পড়বে। আর আর আওয়া, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, বল দিয়ে খেলবে, এবিসিডি পড়বে, ঠিক আছে। আর টিফিন নিয়েছো? নিয়েছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর আর অ দিয়ে কি হয়? অয়ে অজগর। আয়ে আয়ে আমটি রসইতে, দীর্ঘ হইতে পাছে ধরে, রসৌতে উঠ চলেছে, দীর্ঘ হতে দীর্ঘটি পাচে পারে, আছে ঝুলে রিয়ে ঋষি মশাই পুজোয় লিয়ে লিখার যেন, হ্যাঁ বলো বলো লিখার যেন, বলো লিখার যেন
বলো। এই লিখার জানো? জিতছে খায়, ডিগবাজি খায়। এ এ একটা গাড়ি ছুটে বাজে, ছুটে যায়। ও এ ওই দেখো ভাই, চাঁদ উঠেছে। ও এ ওল খেও না, ধরবে গোলা। ও এ ওষুধ খেতে মিছে বলা। বাহ বাহ, হাত তালি দাও, ক্লাপ করো ক্লাপ করো। ইয়ে বাহ, কোথায় যাবে আজকে সকালে উঠে? আয়ুষীকে বলা হয়েছে যাবে কোথায়, আমরা বিকেল বেলায় ঘুরতে যাব, মানে কাদের বাড়ি যাবে, দেখতে যাব কাদের ঘর যাবে বাড়ি। তো সেটাই ও ঘুম থেকে উঠে পরে বলছে, মা জলদি সাত করো, রেডি হও, আমরা ঘুরতে যাব দাদার বাড়ি। দাদা কার ঘর যাবে? হ্যাঁ, কখন যাবে? কালকে যাবে। আজকে যাব, আজকে আজকে ঘুরতে যাব। কোথায় যাবে বেটা ঘুরতে? কোথায় যাব? কোথায় যাব ঘুরতে? কার কার কোন দাদার বাড়ি? কোন দাদার বাড়ি যাব? কোন হনুমান পূজা করে আসব। তো এই মাত্র রেডি হলাম, আর এখনই বেরোবো আমরা। আয়ুষীকেও রেডি করিয়ে দেওয়া হয়েছে, আর আমিও রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আজকে এই কটনের স্যুটটা পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলি। এই দেখো আয়ুকে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, ও নোংরা করতে ব্যস্ত। তো চলো আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা পৌঁছে গেছি মাসি শাশুড়ির বাড়ি, আর এইগুলো হলো পূজোর প্রসাদ। কোথায় আছি আমরা? মন্দিরে। দুপুরে ওইগুলো রান্না করেছে সবাই মিলে। এবিটা কু কু করছে, এগুলো উপোস দিয়ে তারপরে রান্না করতে হয় ঠাকুরের যে ভোগ লাগে সেটা। তো আর এখানে আয়ুষী আর আয়ুষীর ঠাম্মা যাচ্ছে মন্দিরে, হনুমান মন্দিরে। তো এখানে হনুমান মন্দির করা হয়েছে, মাসিরা এখানে হনুমান মন্দির করেছেন। তো চলো দেখতে থাকো তোমরাও। এবছর আম অনেক অত ধরে না, কম ধরেছে। কাঁঠাল খাবো, কাঁচা আছে এখন, কাঁচা ভাজুক জুতো খুলে। হ্যাঁ জুতো খুলে, না জুতো পরে না, জুতো পরে না, জুতো খুলে, জুতো খুলে, প্রণাম করো, মাথা টেকে প্রণাম করো। বাড়িতে খুঁজছে, বাড়িতে খুঁজছে। তো এবছর অনেক কম আম। এবটু চপ্পল গুলো পরে নাও, পায়ে লেগে যাবে কিছু তো। এসো এইটা কি লা, এই চপ্পল গুলো পরে নাও। এবটু এবটা দেখ দেখ, এবটু
দেখো এটা কি, এটা কি, এটা কি, সত্যি লিচুর মতন ধরেছে, থোকা থোকা নেব, ওই যে না ওগুলো নিতে নাই, অল্প লিম্বু এই যে এখানে ধরেছে, এইও কি বলছে, বলে দে বড় হোক তারপরে খাবো, হাই দেখ আম এনে দিয়েছে, দেখ পড়ে যাবি দেখছো মিঠুকে ডাকো, বলো মিঠু, পাখিকে তুমি দিয়ে বলছি, তুমি ভাত খেলে খাও খাও আরো খাও আরো খাও, খাও খাও, হাতে অক্ট বার করে দিবে, টেবিলটা খুলে দাও, গরম লাগে, খুলে খুলবে না, দাও আমাকে, দাও মিটি ধরছি, দাও টুপিটা ধরছি, দাও দাও দাও, তুমি খেলো, গেমে গেছো, এই দেখো ডাকছি তো এগুলো আমার মাসি শাশুড়ির মেয়ে মানে শিল্পী, আমার ননদের ঠাকুর পুজো করে এটা, ওর এটা হলো সাধের গোপাল, ও গোপালকে খুব যত্ন করে, তো দেখতে পাচ্ছ গোপালের জন্য এখানে গাড়ি খেলনা সব কিছু রেখেছো, সেজন্য যে গোপালের পোশাকগুলো খুলে রেখেছে, তো দেখতে থাকো ভিডিওটা, খুব মজা লাগবে আজকে তোমাদের।
তো পুজো শেষ হতে অনেক দেরি, আর এখন বাজছে 9টা, আর আয়ু খুবই কান্নাকাটি করছে, মানে ও ঘুম পেয়ে গেছে সেই জন্যে। তো ওকে ঘুম পাড়ানোর পর মানে আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম, তো সেই জন্য আর ব্লগটা করতে পারিনি। তো তো তারপর সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়ে গেছিলো, আর সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।